গ্রাফিক্স কার্ড খুবই সংকট, নাই বললেই চলে। সিচুয়েশনে একটু শর্ট আছে। মার্কেটের প্রায় প্রতিটি দোকানের চিত্র এই। বিক্রেতারা জানালেন পণ্য সরবরাহ না থাকায় সংকটের কথা। কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না, আর যার কারণে পিসি সেলগুলো অনেক কমে গেছে। পিসি কাস্টমার বিল্ড করতে পারছে না, গেমিং পিসিগুলো তৈরি হচ্ছে না। পণ্য কম থাকায় বিক্রেতারা বেশি দাম চাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। দাম আগের চেয়ে কিছুটা বেশি, দাম আগের থেকে অনেক বেশি, আগে যা ছিল তার থেকে এখন 400-500 টাকা বেশি। বিক্রেতারাও স্বীকার করলেন এই কথা। এটা তো আমাদের ওপিনিয়ন না, আমরা তো রিসেল করি, এটা ডিস্ট্রিবিউটররা ঠিক বলতে পারবে। এদিকে যন্ত্রাংশ কম থাকায় বিক্রিও ছিল কম। গণপরিবহন চলাচল না করায় মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনাও তেমন ছিল না। হাটা কাস্টমার খুব বেশি নেই, বিভিন্ন সমস্যা ছিল কম্পিউটার, সেই সমস্যাগুলো ঠিক করতে আসতেছে। গণপরিবহন না চলার কারণে মানুষের আসতে ভোগান্তি হচ্ছে, এই জন্য মানুষ একটু কম, সেল একটু কম। এছাড়া ল্যাপটপ সংকটের কথা জানিয়েছেন বিক্রেতারা। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।